ইভেলির রাসেল শামীমা তিন দিনের রিমান্ডে প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল বলছে র্যাব করোনায় একদিনে আটত্রিশ জনের প্রাণহানি সংক্রমণ হার ছয় দশমিক চার এক শতাংশ ব্যবসা সহজীকরণ নীতির কারণেই অর্থনীতিতে ভিয়েতনামের উত্থান বাংলাদেশকে শিক্ষা নেওয়ার পরামর্শ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধান অর্থনীতির দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা মেজর ইকোনমিক ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ছয় দফা প্রস্তাব তুলে ধরেন জলবায়ু তহবিলের অঙ্গীকার পূরণ এবং পুনর্বাসনে সবসময় পাশে থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী Droughts, we are also facing serious climate impact because of 1.1 million forcefully displaced Myanmar nationals, commonly known as Rohingya. Major carbon emitting countries must take action to reduce their emissions to keep the global temperature rise at 1.5 পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড দ্য কমিটমেন্ট অফ অ্যানুয়াল হান্ড্রেড বিলিয়ন ডলার্স ক্লাইমেট ফান্ড বাই দ্য ডেভেলপ কান্ট্রিজ হ্যাজ টু বি ফুলফিল্ড বিপুল সংখ্যক গ্রাহক তৈরি করে একটি ব্র্যান্ড ভ্যালু তৈরির পরিকল্পনা ছিল ই ভ্যালির সি ই রাসেলের আর ওই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের কাছে দায়ীসহ বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য ছিল তার আর তা না হলে ইভেলিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রাহকদের সাথে নানা কৌশলে প্রতারণার দায় স্বীকার করেছে রাসেল এদিকে জিজ্ঞাসাবাদের জন্য রাসেল ও তার স্ত্রীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আরও জানাচ্ছেন মানিক সিকদার অর্থ আত্মসাতের মামলা হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে গ্রেফতার করে র্যাব শুক্রবার দুপুরে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয় ২০১৮ সালের ডিসেম্বরে চালু হওয়া ইভেলি এখন পর্যন্ত লাভে আসতে পারেনি অথচ তার অফিস পরিচালনা ও কর্মীদের বেতন বাবদ মাসিক খরচা প্রায় পাঁচ কোটি টাকা কোম্পানিতে শুরুর প্রথম দিকে প্রায় দু হাজার স্টাফ কর্মরত ছিল এবং প্রায় সতেরোশো কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিল যা বর্তমানে তেরোশো জন স্টাফ এবং পাঁচশো অস্থায়ী কর্মচারীতে দাঁড়িয়েছে কর্মচারীদের প্রাথমিকভাবে বেতন বাবদ এই কোম্পানি খরচ ছিল পাঁচ কোটি টাকার অধিক যা বর্তমানে এসে দেড় কোটি টাকাতে দাঁড়িয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে হাজার কোটি টাকার দেনা রয়েছে তার গ্রাহকদের অর্থেই সব খরচ মেটানো হতো গ্রেপ্তারকৃত রাসেল জানায় বিদেশি একটি ই কমার্স প্রতিষ্ঠানকে লোভনীয় অফার ওয়ান ইস টু টু এইটার আলোকে সে প্রথমত ইবেলি কার্যক্রম শুরু করে ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গ্রেফতারকৃত রাসেল জানায় প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার র্যাব জানায় ইভেলির চারশো তিন কোটি টাকা দায়ের বিপরীতে সম্পদের পরিমাণ পঁয়ষট্টি কোটি টাকা প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা গেল চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও আটত্রিশ জনের এ পর্যন্ত মৃতের সংখ্যা একদিনের সংক্রমণের হার বেড়েছে প্রায় এক শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী ল্যাবে একদিনে জমা পড়েছে ত্রিশ হাজার একশো উনসত্তরটি নমুনা এর মধ্যে উনত্রিশ হাজার সাতশো ছাপ্পান্নটি নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার নয়শো সাতজন এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পনেরো লাখ চল্লিশ হাজার একশো জন একদিনে দুই হাজার নয়শো উনিশ জন সহ এ পর্যন্ত সুস্থ চোদ্দ লাখ সাতানব্বই হাজার নয় জন পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ছয় দশমিক চার এক শতাংশের বেশি ও মৃত্যু হার এক দশমিক সাত ছয় শতাংশ মোট মৃত্যুর চৌষট্টি শতাংশের বেশি পুরুষ ব্যবসায়িক সহায়তা বিষয়ক সূচকে ভিয়েতনামের তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ ভিয়েতনামের অবস্থান যেখানে পঁয়তাল্লিশতম সেখানে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে খাদ্য রপ্তানিতে দেশটির অবস্থান দ্বিতীয় আর বাংলাদেশের সতেরো অনলাইন আলোচনায় বক্তারা বলেন অর্থনৈতিক পরিকল্পনা কূটনীতি ও ব্যবসা সহজীকরণ নীতির কারণেই ভিয়েতনামের এই উত্থান তহিদুর রহমানের রিপোর্ট ভিয়েতনামের রপ্তানি ও বাংলাদেশের শিক্ষা শীর্ষক অনলাইন আলোচনার আয়োজক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই উনিশশো নব্বই সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র একশো ডলার তিন দশকের মধ্যেই তা বেড়ে দাঁড়ায় ছাব্বিশশো ডলারেরও বেশি পঁচিশতম শক্তিশালী অর্থনীতির দেশটি রপ্তানিকারক শীর্ষ দশ দেশের একটি পণ্য রপ্তানিতে বৈচিত্র্য প্রযুক্তির আধুনিকায়ন সহ সফলতা আছে কৃষিতেও ভিয়েতনাম অ্যাট্রাকটেড কন্সিডারেল এক্সপোর্ট ওরিয়ান্টেড ইনভেস্টমেন্ট প্রডাক্স এক্সপোর্ট হাই টেকনোলজি প্রোডাক্ট বিনিয়োগে আকর্ষণ ব্যবসা বান্ধব নীতির কারণেই দেশটি এগিয়ে যাওয়ার মূল কারণ বলেই মনে করেন বিশেষজ্ঞরা তৈরি পোশাক সহ এগিয়ে যাওয়ার গল্প আছে বাংলাদেশেরও তবে দেশটির কাছ থেকে শেখার আছে অনেক কিছুই

আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী জানান দুর্বলতা চিহ্নিত করে অর্থনীতির শক্ত ভিত করতে চায় ভিত্তায় করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে বলেই প্রত্যাশা করেন বক্তারা

ভারতের পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও দ্বিতীয় কার্গো গেট উদ্বোধন করা হয়েছে দুপুরে টার্মিনাল ও কার্গো গেট উদ্বোধন করেন বাংলাদেশের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এতে সুবিধা পাবেন পাসপোর্ট যাত্রী ও আমদানি কারক ব্যবসায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্র ও বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ দুদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সমাজ থেকে দুর্নীতি রোধ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিকেলে রাজধানীর তেজগাঁও এফডিসিতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে ছায়া সংসদের আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন নতুন প্রজন্মকে বিনিয়োগে এগিয়ে নেয়ার জন্য শিক্ষা প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়ানোরও আহ্বান জানান মন্ত্রী আমাদের সমাজে প্রচুর দুর্নীতি আছে এটা নিয়ে আমরা ভয়ঙ্কর চিন্তিত শঙ্কিত এবং এটাকে মোকাবেলার জন্য আমরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছি এবার এস ব্যবসা বাণিজ্যের খবর সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল সব রকম মুরগির দাম কেজিতে গড়ে বেড়েছে ত্রিশ টাকা বেড়েছে সব রকম ভোজ্য তেল ডাল ও চিনির দাম বাজারে শীতের সবজি আসলেও বিক্রি হচ্ছে চড়া দামে বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান বেড়েছে সব রকম মুরগির দাম ব্রয়লার কেজিতে পনেরো টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দরে সোনালি ত্রিশ টাকা বেড়ে দুইশো আশি টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি আপনার দেশি মুরগি বিক্রি করতেছি চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা কেজি গত সপ্তাহের তুলনা মনে করেন আমরা ব্রয়লার মুরগি কেজিতে বাড়ছে পনেরো টাকা আর আপনার সোনালি মুরগিটা বাড়ছে কেজিতে তিরিশ টাকা গেলো সপ্তাহে কেজিতে বিশ টাকা বেড়েছে মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে নব্বই টাকা দরে এছাড়া দেশি মসুর ডালের দামও বেড়েছে বেড়েছে চিনি ও ভোজ্য তেলের দামও পনেরো দিন বিশ দিন ইন্ডিয়া মসুরি কেজি বিশ টাকা বাড়ছে আসলে সত্তর এখন নব্বই দেশি মসুরি কেজি বাড়ছে পাঁচ থেকে সাত টাকা আসিল নব্বই টাকা এখন একশো টাকা বেশি দেশি মসুরি কুষ্টি আছে আপনার ছয়শো টাকা বসুন্ধরা আছে ছয়শো পঁয়ষট্টি রুপ চাঁদা টাকা এক সপ্তাহ আগে যে দামটা বাড়ছিল এই দামে ছিল এখন নতুন করে আর দাম বাড়েনি পটল পেঁপে ছাড়া পঞ্চাশ টাকার নিচে সবজি নেই বেড়েছে বেগুনের দাম দোকানিদের দাবি সরবরাহ কম তাই দাম বাড়তি খালি একমাত্র পেঁপে আছে টাকা কেজি আর আছে পটল আছে টাকা কেজি আনাইলা বললো এই পঞ্চাশের উপরেই সব তেমন বাঁচা না একটা জিনিসের দাম বাড়ছে আবার দু একটা জিনিস ঠিকই আছে শীতের সবজি ফুলকপি বাঁধাকপি শিম মূলা পাওয়া যাচ্ছে বাজারে তবে দাম সাধারণ নাগালের বাইরে কিছুটা বেড়েছে ছোট মাছের দাম পাবদা বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় আর বেলে পাঁচশো পোয়া চারশো পঞ্চাশ সাগরের ঢেলা তিনশো কাজলি ছয়শো আর কাকিলা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা দরে দাম বেড়েছে ইলিশেরও এই সপ্তাহে একটু মাছের দাম বেশি মাছের আমদানি কম তো নদীর মাছ কম যেরকম কেজি মাছ টাকা আর টাকা আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার খেলার খবর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে হেড কোচ জেমি ডেকে সরিয়ে দেওয়া হয়েছে তার বদলে ডাক আউটে থাকবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে সাফ যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চার জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন অস্কার ব্রুজন আপাতত তার মেয়াদ দুই মাস সতেরো নভেম্বর পর্যন্ত এক থেকে ষোলো অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে ব্রুজনের ওয়ালটন ডিআরইউ গেমস গেমসের আর্চারি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একুশে টেলিভিশনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আবু হরেরা তামিম প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন দৈনিক কালবেলার মোহাম্মদ মুজিবুর রহমান ও তৃতীয় হন দৈনিক জনকণ্ঠের রুমেল খান জন আর্চার অংশ নেন টুর্নামেন্টে সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদার লিসার তত্ত্বাবধানে খেলা শুরু হয় খেলা পরিচালনায় ছিলেন পুলিশ আর্চারি দলের সহকারী কোচ শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম এ সময় ডিআরইউর সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ইভ্যালির রাসেল শামিমা তিন দিনের রিমান্ডে প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল বলছে র্যাব করোনায় একদিনে আটত্রিশ জনের প্রাণহানি সংক্রমণ হার ছয় দশমিক চার এক শতাংশ ব্যবসা সহজীকরণ নীতির কারণেই অর্থনীতিতে ভিয়েতনামের উত্থান বাংলাদেশকে শিক্ষা নেওয়ার পরামর্শ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন